হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে আমি একটি স্বপ্ন দেখেছি, তবে স্বপ্নের কোনো সমাধান এখনো আমি পাই নাই। নবীজি বলতেছেন, তোমার স্বপ্নটা আমাকে শোনাও তো দেখি। এবার তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে এত বছর আগে, এত দিন আগে উমুক গোত্রের দুইজন মানুষ আপনার কাছে একই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। তাদের মধ্য থেকে একজন জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছে, আর আরেকজন এক বছর পর ঘরের ভিতরে বিছানায় স্বাভাবিক মৃত্যুতে মারা গিয়েছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্ন শুনতেছেন, বলে তারপর কি হলো বলো। বলতেছে, আমি স্বপ্ন দেখতেছি আমি আর ওই দুইজন সাহাবি আমরা জান্নাতের আশপাশ দিয়ে আমরা ঘুরতেছি, জান্নাতের পাশেই আমরা ঘুরতেছিলাম, আস্তে আস্তে জান্নাতের মূল দরজার সামনে চলে গেলাম, দেখি জান্নাতের ভেতরে প্রবেশ করা যায় কিনা। এবার আমরা তিনজন দাঁড়িয়ে থাকলাম, জান্নাতের মূল ফটকের ভিতর থেকে একজন ফেরেশতা বেরিয়ে আসলো, এসে আমাদের ভিতর থেকে ওই যে একজন সাহাবি যে এক বছর পর স্বাভাবিক মৃত্যুতে মারা গিয়েছে, জান্নাতের ফেরেশতা হাত ধরে আগে তাকে জান্নাতে প্রবেশ করালো। এবার আমরা দুজন অপেক্ষা করতেছি, অপেক্ষা করতেছি দেখি আমাদেরকে নেওয়া হয় কিনা। আবার জান্নাতের ভিতর থেকে ফেরেশতা এসে আমাদের ভিতর থেকে শহীদ বন্ধুর হাতটাকে ধরে বলতেছে, ভাই অনেকক্ষণ অপেক্ষা করেছো, এবার চলো জান্নাতের ভিতরে। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, আমি চিন্তা করলাম যদি আমাকে জান্নাতে প্রবেশ করানো না হয় তখন কি অবস্থা হবে। আমি ফেরেশতার হাত ধরে বলতেছি, ও ফেরেশতা, আমাকে কি তুমি নিবে না জান্নাতের ভিতরে? বলতেছে, ভাই তোমাকেও জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে, তবে এখনো পর্যন্ত তুমি জিন্দা আছো, স্বপ্নের ভিতরে আছো, তুমি যখন নাকি মারা যাবা ইমানি হালতে তোমাকেও জান্নাতে প্রবেশ করার সুযোগ দেওয়া হবে। সুবহানাল্লাহ। নবীজি এই স্বপ্নটা তিনি শুনতেছেন, বলে সমস্যা কি বলো? বলে সমস্যা হলো যে ব্যক্তি এক বছর পর স্বাভাবিক মৃত্যুতে মারা গিয়েছেন, ওই ব্যক্তিটাকে আগে জান্নাতে প্রবেশ করানো হলো, আর আমাদের শহীদ ভাইকে পরে জান্নাতে প্রবেশ করানো হলো, এর কারণ কি? যেহেতু শহীদ ভাই আগে মারা গিয়েছে আগে জান্নাতে যাবে, আর এক বছর পর যে ব্যক্তি স্বাভাবিক মৃত্যুতে বিছানায় মারা গিয়েছে সে তো পরে জান্নাতে যাবে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না বিষয়টা এরকম না, বলে যে ব্যক্তি শহীদ হয়েছে তার চাইতে এক বছর হায়াত যে বান্দা বেশি পেয়েছিল, আর ওই বান্দার এক বছর হায়াতের ভিতরে প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজ সে পড়েছিল, প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে সুবহানা রাব্বিয়াল আযীম আর আলা ছিল। এরপরে তার জীবনের এক বছরের হায়াতের ভিতরে শবে বরাত একটা বেশি পেয়েছে, শবে কদর একটা বেশি পেয়েছিল, তার জীবনের ভিতরে রমাজানুল মুবারক একটা বেশি পেয়েছে। এবার নবীজি বলতেছেন, ও তালহা, তোমাকে প্রশ্ন করি, যে বান্দার এক বছরের সওয়াব যার বেশি আছে জান্নাতে সে আগে করবে, না যার এক বছরের নেকি আমল কম আছে সে আগে জান্নাতে যাবে? কে আগে যাবে জান্নাতে? এক বছরের নেক আমল যার বেশি সে না আগে জান্নাতে যাবে? এটা না নিয়ম?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্য হাদিসে বলেন, কেউ যদি এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ তাআলা রজব ও শাবানে বরকত দান করো আর আমাদের হায়াতকে তুমি রমাজানুল মুবারক পর্যন্ত পৌঁছে দাও। কেউ এই দোয়াটা করল, অথচ সে রমজানুল মুবারক পর্যন্ত হায়াত সে পায় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই দোয়াটা করার কারণে রমাজানুল মুবারক পেলে সে যেই পরিমাণ ইবাদত সে করত, আল্লাহ তাআলা ওই পরিমাণ নেকি তার আমল নামায় জমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে হায়াত বাড়ার জন্য দোয়া করতে বলা হয়েছে, তাহলে হায়াত বাড়ার জন্য দোয়া করতে বলা হয়েছে। দুই নম্বর হলো, কেউ যদি চায় তার জীবনের হায়াতটা বাড়াবে, তাহলে সেই ব্যক্তি যেন দ্বিতীয় আমল করে, মা বাবার সেবা করে। মা বাবার কি করে? সেবা করে। হায়াত বাড়ার চারটা আমল আছে। এক নম্বর হলো, হায়াত বাড়ার জন্য দোয়া করতে হবে। দুই নম্বর হলো, হায়াত যদি কেউ বাড়াতে চায়, সে যেন বেশি বেশি তার মা বাবার সেবা করে। মা বাবার যদি সেবা করা হয়, তাহলে আল্লাহ তাআলা ওই সন্তানের হায়াত আর রিজিকে আল্লাহ বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। তিন নম্বরের অপশন হলো হায়াত বাড়ার, কেউ যদি আল্লাহ তাআলার রাস্তায় দান করে, এই দানের উসিলায় ভালো ভালো কাজে যে ব্যক্তি দান করে, যে ব্যক্তি মাদ্রাসায় দান করে সদকায়ে জারিয়ার নিয়তে, যে ব্যক্তি অসহায় গরিবদেরকে দান করে মসজিদে দান করে, যে ব্যক্তির জীবনের ভিতরে দানের আমল বেশি, আল্লাহ তাআলা ওই বান্দার হায়াত আর রিজিকে বরকত দিয়ে দেন। কয়টা বললাম? তিনটা। চার নম্বর হলো, কেউ যদি হায়াত বাড়াতে চায়, পৃথিবীর বুকে একটা পানি আছে, যে পানিটার নাম হলো গি আবে হায়াত। যে পানিটার নাম কি? আবে হায়াত। কেউ যদি আবে হায়াত নামক পানিটা যদি পৃথিবীতে কেউ পান করতে পারে, তাহলে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার হায়াত লম্বা করে দিবেন। সুবহানাল্লাহ। বাদশা জুলকারনাইনের মনে ইচ্ছে জাগলো, আমি কিয়ামত পর্যন্ত আমি বেঁচে থাকব। বাদশা জুলকারনাইন চেয়েছিল, বাদশা জুলকারনাইন তিনি 200 বছর পুরা পৃথিবী তিনি রাজত্ব করেছিলেন। কত বছর? 205 বছর, 10 বছর আর 17 বছর না, কত বছর? শুধু বাদশাহই ছিলেন 200 বছর। পুরা পৃথিবী 4 জন ব্যক্তি ছিলেন রাজত্ব করেছেন, তার ভিতরে একজন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলো বাদশাহ জুলকারনাইন। কে? তার মানে আমি বুঝাতে চাইলাম, মানুষের জীবনের প্রত্যেকটা মুহূর্ত অনেক দামি, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা সপ্তাহ, বান্দার জীবনের প্রত্যেকটা মাস আর বছর অনেক দামি। দামি কিনা? অনেক দামি। মানুষের জীবনের সময়টা অনেক মূল্যবান। আমি আপনাকে একটা হিসাব বলি, জীবনের আপনি যদি 1 বছর সময়ের মূল্য জানতে চান, 1 বছর সময়টার দাম কত, তাহলে আপনি ওই ছেলেটাকে জিজ্ঞাসা করেন যে ছেলেটা মেট্রিক পরীক্ষা দিয়েছিল, পাশ করতে পারে নাই, ফেল করছে। কি করছে? ফেল করেছে, পাশ করতে পারে নাই, আবার 1 বছর লেখাপড়া করে তাকে মেট্রিক পরীক্ষা দিতে হবে।
ওই ছেলেটাকে আপনি জিজ্ঞাসা করেন, ভাই এক বছর সময়ের মূল্যটা কত, সে বলতে পারবে? সে যেন ওই ছেলেটাকে প্রশ্ন করে, যে ছেলেটা মেট্রিক পরীক্ষায় ফেল করেছে ওই ছেলেটাই বলতে পারবে এক বছর সময়ের মূল্য কত। কেউ যদি চায় এক মাস সময়ের মূল্য কত বুঝতে, সেই জন্য ওই ব্যক্তিটাকে প্রশ্ন করে, যে ব্যক্তি গ্রাম থেকে অনেক আশা ভরসা নিয়ে ঢাকায় এসেছিল, একটা মাস সে কষ্ট করেছে, চাকরি করেছে, মালিক কিন্তু তাকে বেতন দেয় নাই, বলেছে ভাই আগামী মাসে এই মাসের বেতনটা তুমি নিও। আপনি ওই লোকটাকে জিজ্ঞাসা করলে বুঝবেন একটা মাস সময় যেতে তার কত সময় লেগেছে, বুঝাইতে পারবে কিনা? একটা সপ্তাহ সময়ের মূল্য কত এটা যদি আপনি বুঝতে চান, আপনি ওই ব্যক্তিকে প্রশ্ন করুন, যে ব্যক্তি অসুস্থ হয়ে হসপিটালের ভিতরে পড়ে আছে, আপনি তাকে গিয়ে জিজ্ঞাসা করেন যে ভাই একটা সপ্তাহ সময়ের মূল্য কেমন। তিনি বলবেন, আমি অসুস্থ অবস্থায় একটা সপ্তাহ ধরে হসপিটালে, মনে হয় এক একটা দিন আমার কাছে এক বছরের মতো মনে হয়, বলবে কিনা? একটা সপ্তাহ মূল্য কত আপনি ওই অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করেন। এবার আসেন একদিন সময়ের মূল্য কত, এটা বোঝার জন্য আপনি ওই ব্যক্তিকে প্রশ্ন করুন, যে ব্যক্তি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রোজা রেখেছে, দিনটা অনেক বড় লম্বা, আপনি যত ভালো কথাই হোক আসরের নামাজের পর তার সাথে বলতে গিয়ে যান, বলবে ভাই এখন কথা বলিও না, ইফতার করি তারপরে যত কথা বলিও, বলবে কিনা? একদিন সময়ের মূল্য কত আপনি তাকে যদি জিজ্ঞাসা করেন, ওই রোজাদার ব্যক্তি আপনাকে বলে দিবে, ভাই সারাটা দিন যেতে তার কত কষ্ট হয়েছে। আপনি যদি চান এক ঘন্টা সময়ের মূল্য বুঝতে, আপনি এক ঘন্টা সময়ের মূল্য যদি বুঝতে চান, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, বন্ধুর সাথে বন্ধুর অনেক দিন পর্যন্ত ফোনে কথা হয়, দেখা হয় না অনেক দিন যাবত, অনেক দিন পর্যন্ত সাক্ষাৎ হয় না, বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য আসছে, এসে বন্ধুর দরজায় নক করতেছে, বন্ধু খুলতে এক ঘন্টা দেরি করেছে, কয় ঘন্টা? একটা ঘন্টা পর্যন্ত সে দাঁড়িয়ে আছে নক করতেছে। আপনি ওই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করেন, ভাই একটা ঘন্টা সময়ের মূল্য কত, আপনাকে সে বলে দিবে, বলতে পারবে কিনা? আপনি যদি জানতে চান এক মিনিট সময়ের মূল্য কত, আপনি ওই ব্যক্তিকে প্রশ্ন করুন, যে ব্যক্তি একটা মিনিট সময়ের জন্য ট্রেন মিস করে ফেলেছে, টিকিট কেটেছিল প্রায় 10 দিন আগে, অনেক দূরে যাবে, অথচ এক মিনিট সময় পরে আসার কারণে ট্রেন মিস করেছে, আপনি তাকে জিজ্ঞাসা করেন, ভাই এক মিনিট সময়ের মূল্য কত? আপনি এক সেকেন্ড সময়ের মূল্য বুঝতে চান, তাহলে আপনি ওই ব্যক্তিকে প্রশ্ন করুন, যে ব্যক্তি একটি সেকেন্ড সময় পাওয়ার কারণে সে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গিয়েছে, আপনি তাকে প্রশ্ন করলে এক সেকেন্ড সময়ের মূল্য আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, সেকেন্ড বললাম, মিনিট বললাম, ঘন্টা বললাম, একদিন বললাম, এক সপ্তাহ বললাম, এক মাসের কথা বললাম, এক বছরের কথা বললাম, তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝাতে চায়, মানুষের হায়াত যদি বেশি হয় তাহলে ওই বেশি হায়াতের ভিতরে বেশি আমলও হয়, হয় কি না? তাহলে মানুষের জীবনের প্রত্যেকটা মুহূর্তই খুব মূল্যবান, জীবনের যেই সময়টা আমার আপনার চলে গিয়েছে এটা হলো ইতিহাস, এটার নাম বাংলায় বলে অতীতকাল, আর যেই সময়টা সামনে পাবো এটা ভবিষ্যৎ আগামীকাল,
আর যেই সময়টা আমাদের ভিতরে চলে যাচ্ছে এটার নাম হলো বর্তমান। তাহলে জীবনে অতীত অনেক পার করেছি, বর্তমানে আছি আর ভবিষ্যতে হয়তো আরো হায়াত পেতে পারি। আমার জীবনের 30 বছর সময় আমি পার করেছিলাম অপরাধের ভিতরে, গুনাহের ভিতরে। এখন এই সময়টা আমি কিভাবে কাজে লাগাবো সেই ব্যবস্থা আছে, আর ভবিষ্যৎ জীবনের সময়টা আমি কিভাবে কাজে লাগাবো সেই ব্যবস্থাটা আমি বলবো, বর্তমান সময়টা কেমনে কাজে লাগানো যায় সেটাও বলবো। আমরা অনেকে আছি না যে 30 বছর পর্যন্ত তো খারাপ কিছু করেছিলাম, তা আমার জীবনে 30 বছরটা কি হবে এটার হিসাব যদি আল্লাহ তাআলা নেয় তাহলে তো আমি আটকে যাব। তাহলে আপনার অতীত জীবনের সময়টা কাজে লেগে যাবে। একটা কথা আমি বলবো, ভবিষ্যতের সময়টা আপনি কাজে লাগাতে পারেন যদি আপনি তওবা করেন আল্লাহ তাআলার কাছে। বর্তমান সময়টা আপনার কাজে লাগবে যদি আপনি জিকির করতে পারেন, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আপনি যদি জিকির করে সময়গুলোকে পার করেন সময়টা কাজে লেগে গেল। আর অতীত সময়টাকে আপনি কাজে লাগাতে পারেন ইস্তেগফারের মাধ্যমে। কিসের মাধ্যমে? ভবিষ্যৎ সময়টা কাজে লাগাতে পারবেন তওবার মাধ্যমে, বর্তমান সময়টাকেও আপনি কাজে লাগাতে পারবেন জিকিরের মাধ্যমে, আর অতীত সময়টা আমি আপনি কাজে লাগাতে পারবো ইস্তেগফারের মাধ্যমে। কিসের মাধ্যমে? তাহলে তিনটা সময় দামি করার তিনটা কথা বললাম, মনে থাকবে? অতীতের সময়টা মূল্যবান হয় ইস্তেগফারের মাধ্যমে, আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা অতীতে যত অপরাধ করেছি আল্লাহ আপনি মাফ করে দিন, হাঁটতে চলতে উঠতে বসতে আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, বলা যাবে না আস্তাগফিরুল্লাহ। এইভাবে করে আপনি অতীত সময়ের জন্য আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করেন। আল্লাহ তাআলা তিনি বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে ব্যক্তি তওবা করবে ঈমান আনবে فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتِ, আল্লাহ তাআলা অতীত জীবনের সমস্ত অপরাধ তিনি ক্ষমা তো করে দিবেন, আর গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ, কথাটা বুঝে আসছে? তিনটা সময়কে কিভাবে আমরা কাজে লাগাতে পারি, অতীত সময়টা কাজে লাগবে ইস্তেগফারের মাধ্যমে, আপনি জীবনের সবটা সময়কে ইস্তেগফারের জন্য আপনি নির্বাচন করেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন বলেন আস্তাগফিরুল্লাহ, আপনি গাড়িতে উঠতেছেন বলেন আস্তাগফিরুল্লাহ। যদি একবারে আস্তাগফিরুল্লাহ যদি আপনার মঞ্জুর হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা অতীতের সব অপরাধ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি অনেক বড় যুগের একজন ইমাম ছিলেন, তিনি সফর করে করে তিনি যাচ্ছিলেন, যেতে যেতে তার সন্ধ্যা হয়ে গিয়েছে, মসজিদে গিয়েছে, মসজিদে যারা খাদেম ছিল মুয়াজ্জিন খাদেম তাদেরকে গিয়ে বললেন ভাই আমি তো সফর করে করে অমুক জায়গায় আমি যাব, রাত্র হয়ে গিয়েছে, আজকে রাত্রটা আপনি আমাকে এখানে মসজিদে থাকতে দেন। এবার খাদেম মুয়াজ্জিন বলছে না হুজুর এখানে থাকা যাবে না, এটা মসজিদ অন্য জায়গায় যান, বলে ভাই আজকে রাত্রটুকু শুধু আপনি একটু আমাকে থাকতে দেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি যুগের অনেক বড় ইমাম ছিলেন, অথচ ওই খাদিম আর মুয়াজ্জিন জানে না তিনি ইমাম। এবার তিনি তার নিজের পরিচয় বললেন না, বলে চলে যান এখানে থাকা যাবে না মসজিদে। তিনি মসজিদ থেকে বেরিয়ে চিন্তা করেন কোথায় থাকবো,
তাকিয়ে দেখে অনেক দূর এক জায়গায় বাতি জ্বলতেছে, আলো জ্বলতেছে। আলোকে ফলো করে তিনি কাছে গিয়ে দেখতেছে একটা ছোট্ট বাজারের মতো, আর একটা যুবক ছেলে সে রুটি বানাচ্ছে, আর কাস্টমারের কাছে সে রুটিগুলো বিক্রি করতেছে। কি করতেছে? তিনি দেখতেছেন যে তিনি বারবার শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে। এবার আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি যুবক ছেলেটাকে ডাক দিয়ে বলে, যুবক তুমি রুটি বিক্রি করতেছো, ভালো কথা, রুটি বানাও দেখতেছি ভালো কথা, তুমি বারবার শুধু আস্তাগফিরুল্লাহ পড়তেছো, আস্তাগফিরুল্লাহর ভিতরে তুমি কি পেলা বলো? আস্তাগফিরুল্লাহর ভিতরে তুমি কি পেয়েছো জীবনে বলো? বলতেছে, হুজুর আমি আস্তাগফিরুল্লাহর উপরে আমল করে জীবনে আল্লাহর কাছে যত দোয়া আমি করেছি একটি দোয়া ব্যতীত সব দোয়া আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। বলে, তোমার সব দোয়াই কবুল হয়েছে একটি ছাড়া? বলে, হ্যাঁ। বলে, তোমার কোন দোয়াটা এখনো পর্যন্ত বাকি আছে তুমি বলো? এবার সেই যুবক ছেলে বলতেছে, হুজুর আমার একটা দোয়া এখনো পর্যন্ত বাকি, আমি আল্লাহর কাছে আমি দোয়া করেছি, আল্লাহ যুগের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমাকে সাক্ষাৎ করায়া দাও। সুবহানাল্লাহ। শুধু একটা দোয়া বাকি, ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ করবো আর বুকটাকে তার সাথে লাগাবো। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি কথাটা শুনে বলতেছে, ও যুবক রে আয় আমার বুকে আয়, তোর সাথে আমি বুকটা লাগাই, আল্লাহ তাআলা তোর সে দোয়াটাও তিনি কবুল করেছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যত বড় বড় ঘটনাগুলো ঘটে গিয়েছে, কোরআনে কারীম সারা সবচেয়ে বড় বড় মুজিজা হলো নবীজির মেরাজ। কোরআনে কারীম নবীজির জীবনের ভিতরে সবচেয়ে বড় মুজিজা। এটার পরেই সবচেয়ে বড় মুজিজা হলো নবীজির জীবনের মেরাজের ইতিহাস, মেরাজের ঘটনাটা। যেহেতু আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আর এই মাসের চাহিদাও যেহেতু এই আলোচনাগুলো, এই জন্য এখান থেকে কিছুটা শুধু শেয়ার করব। আল্লাহু আকবার। আমরা জানি পৃথিবীতে দুইজন ব্যক্তি পুরো পৃথিবী রাজত্ব করেছে, কিছুক্ষণ আগে বলেছিলাম। এক নম্বর হলো কি, যুলকারনাইন, আরেকজন হলো বাদশা সুলাইমান আলাইহিস সালাম। তো বাদশা যুলকারনাইন তিনি পুরো পৃথিবী তিনি শাসন করেছেন 200 বছর, তিনি সমস্ত পৃথিবী এবং মানুষের বাদশাহী করেছেন। কিন্তু এর বিপরীতে হযরত সুলাইমান আলাইহি সালাতু ওয়াসসালাম তিনি শুধু মানুষেরই বাদশাহী করেন নাই, তিনি জিনদেরও বাদশাহী করছেন। তার কথা শুনতো সমস্ত প্রাণীরা এবং আল্লাহ তাআলা তাকে একটা সিংহাসনও তিনি দিয়েছেন এবং জিন সম্প্রদায় পর্যন্ত তার কথা শুনতো, তার গোলামি করতো। করতো কি না? হযরত সুলাইমান আলাইহি সালাতু ওয়াসসালামের কথা শুনতো, তার মানে তার রাজত্ব হাওয়ার ভিতরে, বাতাসের ভিতরে, তার রাজত্ব মানুষের উপরে, তার রাজত্ব পানির নিচে, তার রাজত্ব গোটা দুনিয়ার সব জায়গার ভিতরে। কার? হযরত সুলাইমান আলাইহি সালাতু ওয়াসসালামের। আমি মেরাজের কথা বলবো, তো এই জন্য এই এখান থেকে না আসলে বুঝাতে পারবো না, এই জন্য এই কথাগুলো টানতেছি। তাহলে সুলাইমান আলাইহি সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা সিংহাসন দিয়েছিলেন, কি দিয়েছিলেন? আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহি সালাতু ওয়াসসালামকে সিংহাসন দিয়েছিলেন। এই সিংহাসনে তিনি পুরো পৃথিবী তিনি ভ্রমণ করতে পারতেন, পুরো পৃথিবী তিনি ভ্রমণ করতেন। এই সিংহাসনটাকে পরিচালনা করার জন্য, সিংহাসন চলার জন্য কোনো তেলের প্রয়োজন ছিল না, মোবিলের প্রয়োজন ছিল না, অকটেনের প্রয়োজন ছিল না, চালানোর জন্য কোনো ড্রাইভারের প্রয়োজন ছিল না, আর লেন করার জন্য নির্দিষ্ট কোনো জায়গাও প্রয়োজন ছিল না। ছিল কি? হাওয়ার ভিতরে এই সিংহাসনটা উঠতো,
আল্লাহ তাআলার কাছে তিনি এই রাজত্ব তিনি চেয়েছেন, রব্বি হাবলি মুলকাল লা ইয়ামবাগী লি আহাদিম মিন বাদি, আয় আল্লাহ তাআলা আপনি আমার পরে কাউকে এমন রাজত্ব আপনি দিবেন না, এমন একটা রাজত্ব আপনি আমাকে দান করেন। আল্লাহ তাআলার কাছে তিনি চেয়েছেন এমন রাজত্ব। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ তোমাকে আমি রাজত্ব দিয়ে দিলাম, শুধু মানুষের উপরে না, জিনের উপরেও, পশু পাখির উপরেও, বাতাসের উপরেও, পানির নিচের জগতেও তোমার রাজত্ব চলবে। চলবে কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাম কত পাওয়ারফুল নবী ছিলেন। এবার আসেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন রাজত্ব তিনি করেছেন। তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালাম সব কিছুর বাদশাহ, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন বাদশাহ ছিলেন একটু এখন শুনেন। মক্কার কাফেরেরা এসে বলতেছে, ও মুহাম্মদ, তুমি যদি আসলেই নবী হয়ে থাকো, আকাশের চাঁদটাকে তুমি দ্বিখণ্ডিত করে দেখাও। আকাশের কি চাঁদ? এই চাঁদের দূরত্ব এই জমিন থেকে নিয়ে প্রায় 232,000 মাইলের উপরে জমিন থেকে চাঁদের দূরত্ব। এবার হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন জানালো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন, যদি আমি দুই টুকরা করি ঈমান আনবে? বলে আনবো। এবার বলতেছে, আচ্ছা ঠিক আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জমিনে বসে শাহাদাত আঙ্গুল দ্বারা তিনি ইশারা করলেন, বলেন, চাঁদ রে তুই দুই টুকরা হয়ে যা। এই কথা বলার সাথে সাথেই দুই টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে যুলকারনাইনের বাদশাহী ছিল শুধু পৃথিবী আর মানুষের উপরে, সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল, বাদশাহী ছিল জিনদের উপরে, বাতাসের উপরে, পানির নিচে সমস্ত মাখলুকাতের উপরে, তবে উপরে ছিল না, পৃথিবী পার হয় না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজত্ব কেমন ছিল? জমিন থেকে তিনি আকাশের চাঁদ তিনি ইশারা করলে দ্বিখণ্ডিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়াশাক্কাল কমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। এবার মক্কার মুশরিকেরা কাফেররা বলল যে, মুহাম্মদ দেখিছি দ্বিখণ্ডিত হয়েছে, এবার তোমাকে আরেকটা প্রস্তাব দে, তুমি পারবে কি না? বলে, কি চাঁদ যে দুই টুকরা হয়ে দ্বিখণ্ডিত হয়ে দুই দিকে চলে গিয়েছে, এবার পারলে দুই টুকরাকে আগের মতো তুমি জোড়া লাগাও। সুবহানাল্লাহ। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান কি আনবে? বলে, হ্যাঁ। এবার ইশারা করলেন চাঁদের দিকে, ও চাঁদ আগে যেমন ছিলি ঠিক তেমনি হয়ে যা। নবীজির আঙ্গুলের ইশারায় আর কথায় চাঁদ আগের মতো হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে নবীজির রাজত্ব কোথায়? জহা তক হ্যায় রুবুবিয়ত খুদা কি, ওহা তক হ্যায় নবুয়ত মুস্তফা কি, মুহাম্মদ মুস্তফা জানে খুদা কো, খুদা জানে মুহাম্মদ মুস্তফা কো। সুবহানাল্লাহ। যতটুকু আল্লাহ তাআলার রাজত্ব ততটুকুই জায়গায় আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতের দায়িত্ব। কথা কি বুঝে আসছে? যাহা তক হ্যায় রুবুবিয়ত খুদা কি, ওহা তক হ্যায় নবুয়ত মুস্তফা কি, মুহাম্মদ মুস্তফা জানে খুদা কো, খুদা জানে মুহাম্মদ মুস্তফা কো। আপনারা জানেন 1969 খ্রিস্টাব্দে এই পৃথিবী থেকে তিনজন বিজ্ঞানী তারা চাঁদের দেশে গিয়েছিল। চাঁদের দেশে ভ্রমণ করতে, চাঁদের দেশ কেমন দেখতে গিয়েছিল,
একজনের নাম হলো কি নীল আর্মস্ট্রং, আরেকজনের নাম হলো এডউইন অলড্রিং, আরেকজনের নাম হলো মাইকেল কলিংস। 1969 খ্রিস্টাব্দে তারা চাঁদের দেশে গিয়েছিল, গিয়েছিল কিনা, চাঁদের দেশে গিয়েছিল, গিয়ে যখন নাকি চাঁদের ভিতরে তারা নামলেন, নীল আর্মস্ট্রং দেখতেছে যে চাঁদের মাঝদিক থেকে একটা রেখা দেখা যায়, রেখা বরাবর তিনি গেলেন, গিয়ে তিনি মাটি সংগ্রহ করলেন, মাটি সংগ্রহ করে পৃথিবীর গবেষণাগারে আসলেন, এসে দেখতেছে এই যে আলাদা হয়েছিল এটা কতদিন আগে আলাদা হয়েছে, গবেষণা করে দেখতেছে আলাদা হওয়ার বয়স প্রায় 1400 বছর পার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, এবার অনেক বইয়ের ভিতরে পাওয়া যায় নীল আর্মস্ট্রং তিনি এই অবস্থা দেখে তিনি ঈমান গ্রহণ করেছে। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি যে এত উপরে গিয়েছিলেন, এত উপরে চাঁদের দেশে, ওই জায়গা থেকে পৃথিবীর দিকে তাকালে অথবা উপরে যাওয়ার পর পৃথিবীর দিকে তাকালে কেমন মনে হয় পৃথিবীর অবস্থা? এবার তিনি বলেছিলেন যে ভাই, উপর থেকে যখন পৃথিবীর দিকে যখন নজর করলাম, নজর করে দেখি পুরা পৃথিবীটা অন্ধকার, শুধু দুইটা জায়গার ভিতরে আমি আলো দেখতে পেয়েছিলাম, পৃথিবীতে এসে আমি আলোর সন্ধান করে খুঁজে পেলাম, একটা জায়গা ছিল কাবা শরীফ আর একটা ছিল রওজা শরীফ। সুবহানাল্লাহ, প্লেন বলেন, রকেট বলেন, হেলিকপ্টার বলেন, অথবা পাখি বলেন, চিল বলেন, আরো যত কিছু আছে, হয়তোবা পৃথিবীর সমস্ত জায়গা দিয়ে যেতে পারলেও দুইটা জায়গা দিয়ে কোনো কিছুই উড়ে যেতে পারে না। কয়টা জায়গা? দুইটা, একটা হলো কাবা শরীফের উপর দিয়ে, আরেকটা কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের উপর দিয়ে যেতে পারে কি যেতে পারে না? তাহলে হযরতে যুলকারনাইন তার বাদশাহী ছিল মানুষের উপরে, আর সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালামের বাদশাহী ছিল সমস্ত মাখলুকাতের উপরে, আর আমাদের নবীর বাদশাহী শুধু মাখলুকাতের উপরে না, সব কিছুর উপরই তার বাদশাহী ছিল, বাদশাহী ছিল কি না? আল্লাহ তাআলা তিনি এই সূরার সুবহানাল্লাযী আসরা বিআবদিহি শব্দ তিনি ব্যবহার করেছেন, তার মানে তিনি এই আয়াতের সুবহানা শব্দ দিয়ে বুঝাতে চান যে এই ঘটনাটা এমন একটা ঘটনা যেটা আশ্চর্য ঘটনা। ঘটনাটা কি আশ্চর্য ঘটনা? এই ঘটনাটা ঘটতে যতটুকু সময় লেগেছে, সময় লেগেছে কম, কিন্তু এই ঘটনা বর্ণনা করতে অনেক লম্বা সময়ের দরকার। লম্বা সময়ের দরকার না? যেমন মনে করেন, আমি বললাম আমি জন্মের পরে 7-8 বছর বয়স থেকে লেখাপড়া শুরু করলাম, 17-18 বছর লেখাপড়া করলাম, একটা চাকরি পেলাম, অনেক টাকার মালিক হয়ে গেলাম, সেই টাকা দিয়ে 20-30টা বাড়ি করলাম, বাড়ির মালিক হয়ে গেলাম, জমি কিনলাম, জমির মালিক হয়ে গেলাম, পুরো পৃথিবীর মালিক হয়ে গেলাম। এই কথাটা বলতে কতক্ষণ গেল? 1-1.5 মিনিট সময় গেছে। এই কাজটা করতে কি 1-1.5 মিনিট সময়ের প্রয়োজন? না, আমার জীবন আরো 2-3টা গেল, সম্ভব নাও হইতে পারে, এরকম না? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ ছিল ব্যতিক্রম, কাজটা হতে তেমন সময় লাগে নাই, কিন্তু বর্ণনা করতে অনেক লম্বা সময়। তাহলে আল্লাহ তাআলা এই সূরার শুরুতে তিনি সুবহানা শব্দ তিনি আনছেন, কি শব্দ? আমরা যখন আশ্চর্য হই কোনো কথা, কোনো কাজ অথবা কোনো কিছু দেখে, তখন আমরা সুবহানা শব্দ আমরা ব্যবহার করি, কি শব্দ? সুবহানা শব্দ আমরা ব্যবহার করি। আল্লাহ তাআলা মেরাজের এই ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি সুবহানা শব্দ তিনি কেন আনলেন? কোরআনের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আছে, আছে না?
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন। চল্লিশ দিন তিনি আগুনের ভিতরে ছিলেন, খুব একটা আশ্চর্যের ব্যাপার। আগুনের ভিতরে কেমনে চল্লিশ দিন থাকে? আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনে বর্ণনা করেছেন, কিন্তু সুবহানা শব্দ তিনি ব্যবহার করেন নাই। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি লাঠি দিয়ে বাড়ি দিয়েছিলেন, রাস্তা হয়ে গিয়েছিল বারোটা, বারোটা রাস্তা দিয়ে তিনি পার হয়ে গেলেন, ও উবারে তিনি চলে গেলেন। ফেরাউন বাহিনীরাও এই রাস্তার মাঝামাঝি আসলো। আমি আপনাকে বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা এমন আশ্চর্য ঘটনা বর্ণনা করছেন, সুবহানা শব্দ ব্যবহার করেন নাই, করছেন? এবার আসেন হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, কোরআনের ভিতরে আছে। মাছ তাকে খেয়ে ফেলেছিল, চল্লিশ দিন তিনি মাছের পেটের ভিতরে ছিলেন। কতদিন? চল্লিশ দিন তিনি মাছের পেটের ভিতরে তিনি ছিলেন। বিজ্ঞানীরা বলে, সায়েন্স আর ডাক্তাররা বলে, একজন মানুষ যদি সাত দিন পর্যন্ত চোখে যদি কোনো আলো না আসে, যদি সাত দিন পর্যন্ত কোনো অন্ধকারে রাখা হয়, তাহলে তার চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়। কতদিন? সাত দিন পর্যন্ত যদি কোনো মানুষকে অন্ধকারের ভিতরে যদি রাখা হয়, সে অন্ধ হয়ে যায়। এটা হলো ডাক্তারদের পরিভাষার কথা। হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাত্র হয়ে যেত, একটা হলো রাতের অন্ধকার, আর একটা হলো পানির অন্ধকার, আর একটা হলো মাছের পেটের অন্ধকার। এই অন্ধকারের ভিতরে তিনি চল্লিশ দিন ছিলেন, তার চোখে মোটেও কোনো সমস্যা হয় নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার শরীরে কোনো অসুস্থতাও তেমন ছিল না। আল্লাহ তাআলা চল্লিশ দিন পর আল্লাহ তাআলা তাকে মাছের পেট থেকে বের করার ব্যবস্থা তিনি করেছেন। অথচ এমন ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহান শব্দ তিনি বলে নাই, বলছেন? সুবহানা বলি যখন আমরা আশ্চর্য হয়ে যাই, অথবা যখন আশ্চর্য কোনো ঘটনা বর্ণনা করা হয় বা শোনা হয়, তখন সুবহানা এই শব্দটা কেমন আমি আপনাকে বলি। নামাজে যখন আমরা দাঁড়ায় যাই, আল্লাহু আকবার বলার পরই কিন্তু আমরা বলি সুবহানাকাল্লাহুম্মা, বলি কিনা? যখন নাকি আমরা রুকুতে যাই তখন বলি সুবহানা রব্বিয়াল আজিম। যখনই আমরা সেজদার ভিতরে আমরা চলে যাই তখন বলি সুবহানা রব্বিয়াল আলা, বলি কিনা? তাহলে আমরা দাঁড়ানো অবস্থায় সুবহানাল্লাহ, রুকু অবস্থায় সুবহানাল্লাহ, সেজদা অবস্থায় সুবহানাল্লাহ আমরা বলি না? আমরা যখন নাকি গাড়ির ভিতরে উঠি ওই সময়ও আমরা দোয়া পড়ি, সেখানেও সুবহান আছে না নাই? সুবহানাল্লাযী সাখখারা লানা এই দোয়াটা আছে না? তার মানে হলো এই ঘটনাটা এমন যে ঘটনাটা শুরু করতে গিয়ে আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ যদি কেউ পড়ে, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা একটা গাছ তিনি লাগায়া দেন, আর ওই গাছের ছায়া এত সুবিশাল, পাঁচশো বছর পর্যন্ত দূরেও শেষ করা যায় না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি সুবহান শব্দ ব্যবহার করেছেন, তার মানে আমি মাঝে মাঝে চিন্তা করি, দেখবেন মানুষেরা এমন পাঁচতলা দশতলা বিল্ডিং এর অনেক মালিক আছে, দেখবেন নিজের বিল্ডিং এর দিকে তাকায় মাঝে মাঝে চিন্তা করে, এত বড় বিল্ডিং আমার দ্বারা কেমনে সম্ভব, নিজের কাজের প্রতি নিজেই আশ্চর্য হয়, হয় না? আমি নিজে মাঝে মাঝে আশ্চর্য হই, অনেক হাফেজেরাও, যে তিরিশ পারা কোরআনটা কিভাবে মুখস্থ করলাম, কোথায় এটা আছে,
মাঝে মাঝে নিজেও আশ্চর্য হয়ে যায়, যায় কিনা। আল্লাহ তাআলা এই সূরার শুরুতে সুবহানা শব্দ দিয়ে বুঝাতে চায় এই ঘটনাটা নবীজির জীবনে সবচেয়ে বড় আশ্চর্যকর। সুবহানাল্লাহ, অনেক বড় আশ্চর্যকর এই ঘটনাটা। কোন মুহূর্তে ঘটেছে? যখন নাকি আবু তালেব মক্কার ভিতরে ইন্তেকাল হয়ে যায়, নবীজির চাচা আবু তালেব নবীজিকে অনেক বেশি ভালোবাসতেন। এই চাচা যখন নাকি ইন্তেকাল হয়ে যায়, বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাও তিনি কিছুদিন পর ইন্তেকাল হয়ে যায়। তার দুইটা শক্তি ছিল, একটা হলো বাহিরে আর একটা ভেতরে। বাহিরের শক্তি ছিল আবু তালেব, ভিতরের শক্তি ছিল খাদিজাতুল কুবরা। যখন নাকি উভয়ই ইন্তেকাল হয়ে গিয়েছে, ইন্তেকালের পর তিনি চিন্তা করতেছে দাওয়াতের কাজে বের হই। তাইফে তিনি গেলেন দাওয়াত দেওয়ার জন্য, এই চিন্তা করেন। তাইফে তিনি ছোটবেলায় মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে তিনি ছিলেন, চিন্তা করেছে আগে আগে আমি আমার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মাধ্যমে দাওয়াতি কাজ শুরু করি। অনেক আশা নিয়ে তিনি তাইফে গিয়েছিলেন। তাইফে গিয়ে যখন নাকি তিনি দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এমনিতেই তাইফের সমস্ত বাচ্চাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল নবীজিকে মারার জন্য। অনেক কষ্ট পেলেন তিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাতের বেলায় বাড়িতে আসলেন, মনের ভিতরে অনেক দুঃখ। প্রায় হয়তো বা দেখা যায় বাড়িতে ফিরলে আবু তালেব ছিল অথবা খাদিজা ছিল, এবার এসে দেখতেছে আবু তালেব নাই, খাদিজাও নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরের ভিতরে তিনি শুয়েছিলেন। এখানে চারটা হাদিস পাওয়া যায়, আমার হাতে সময় নাই বিদায় সেজন্য আর বলবো না। নবীজি বলেন আমার মেয়েরাজ হয়েছে আমার ঘর থেকে, একটা হাদিস। নবীজি বলেন আমার মেয়েরাজ হয়েছে উম্মে হানির ঘর থেকে। নবীজি বলে আমার মেয়েরাজ হয়েছে হাতিমে কাবা থেকে। নবীজি বলেন আমার মেয়েরাজ হয়েছে আবু তালেবের বাড়ি থেকে। কয়টা হাদিস? চারটা সূচনাই চারটা। আমার বাড়ি থেকে আমার মেয়েরাজের সূচনা, আবু তালেবের বাড়ি থেকে আমার মেয়েরাজের যে সূচনা, উম্মে হানির ঘর থেকে আমার মেয়েরাজের সূচনা, হাতিমে কাবা থেকে আমার মেয়েরাজের সূচনা, কয়টা? চারটা। আবু জেহেল বলতেছে ভাতিজা কথাটা আমার কাছে বলেছো, অন্য মানুষদের কাছে কি তুমি বলতে পারবে? বলে পারবো। বলে আচ্ছা তুমি দাঁড়াও। এবার অন্যান্য মানুষদেরকে তিনি ডেকে আনলেন। আবু জেহেল বলে দেখো আগে মোহাম্মদকে আমরা পাগল বলেছিলাম, কোনো সার্টিফিকেট ডকুমেন্ট ছিল না, আজকে যে কথাগুলো বলতেছে মোহাম্মদকে পাগল বলার জন্য এই কথাগুলোই যথেষ্ট। একটা রাত্রে হেরেম শরীফ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে সে আরশে আজিম, জান্নাত জাহান্নাম সব কিছু ভ্রমণ করে একই রাতে কিভাবে আসা সম্ভব? এটা একটা আশ্চর্যের ব্যাপার না? এবার যখন নাকি আবু জেহেল বলতেছে ভাতিজা দাঁড়াও, এবার লোকজনকে যখন নাকি জমা করে তিনি কাছাকাছি আনলেন, তিনি একই কথা বললেন এই অবস্থা। এবার বলতেছে আচ্ছা ঠিক আছে আবু বকরকে ডেকে নিয়ে আসি, আমরা তো তোমাকে আগে থেকেই পাগল বলতাম, আজকে যে ঘটনার কথা তুমি বলো যদি আবু বকর শুনে সেও তোমাকে পাগল বলবে, বলবে কি না? এবার যখন নাকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নাকি উপস্থিত করা হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপস্থিত করার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত রাতে আপনি কোথায় ছিলেন? খুঁজেছিলাম পাই নাই। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আবু বকর রে আমি রাত্রে উম্মে হানির ঘরে আমি শুয়েছিলাম, আমি এখান থেকে নিয়ে আমি বাইতুল মুকাদ্দাস, আল্লাহ পাকের আরশে আজিম, জান্নাত জাহান্নাম সব কিছুই আমি ভ্রমণ করে আসলাম একই রাত্রের ভিতরে।
আবু বকর রাদিয়াল্লাহু আনহু শোনার পর বলতেছেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। আবু জাহেল প্রশ্ন করে, এই কথাটা কেমনে সত্য হয়? বলে, এর চাইতেও কঠিন কঠিন কথা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস করেছি। শুধু এটা নয়, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, জাহান্নাম না দেখে বিশ্বাস করেছি, আর এটা তো তিনি একই রাতে তিনি ভ্রমণ করে আসছেন, এটাকেও আমি বিশ্বাস করে নিয়েছি, সুবহানাল্লাহ। এবার ইহুদিদের ভিতরে একজন, সে বলতেছে, মুহাম্মদ তোমাকে আমি প্রশ্ন করব, যদি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে বুঝবো তুমি বাইতুল মুকাদ্দাসে তুমি গিয়েছো। বলে, কি প্রশ্ন বলো? এবার আমি আপনাকে বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই যুগের নাস থেকে 1450 বছর আগের, প্রশ্ন আসে, নবীজি ল্যাপটপ তিনি দেখেছিলেন কিনা, নবীজি কম্পিউটার দেখেছিলেন কিনা, এই একটা প্রশ্নের জবাব এখান থেকে আপনি নেন। এবার বলতেছে, মুহাম্মদ রে, আমি তোমাকে প্রশ্ন করব, বাইতুল মুকাদ্দাসে যে গিয়েছিলে, বলে হ্যাঁ, বলো তো তুমি জানালা কয়টা আর দরজা কয়টা? আমি আপনাদেরকে প্রশ্ন করি, এখানে বাস কয়টা? আপনারা কি গুনতে এসেছেন? এখানে কয়টা লাইট লাগানো হয়েছে, গুনতে কি এসেছেন? এবার একজন প্রশ্ন করলো, যদি তুমি বলতে পারো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, তাহলে বুঝবো সত্যি তুমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলে। কি প্রশ্ন, চিন্তা করেন, একজন ইহুদি তার জানা ছিল কয়টা জানালা আর দরজা। এবার বলতেছে, হ্যাঁ ইনশাআল্লাহ আমি জবাব দিতে পারবো, অসুবিধা নাই। বলে, বলো তো পারলে। এবার আল্লাহ রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাইতুল মুকদ্দাসের ফুল ফটোকপিটা তার সামনে ধরেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, ও জিব্রাসটাকে আমার নবীর চেহারার সামনে তুমি ধরো, যাতে করে আমার হাবিব দেখে দেখে সবগুলো প্রশ্নের উত্তর যেন দিয়ে দিতে পারে, সুবহানাল্লাহ। অথবা আরেকটা রেওয়ায়েত হলো এরকম, যে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যত রুকাওয়াট ছিল সব তিনি সরায়া দিলেন, আল্লাহর হাবিব দেখে দেখে সব উত্তর তিনি দিয়েছিলেন, সুবহানাল্লাহ। বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সত্য সত্য কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এই যে বুরাক, এই বুরাকে করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত দূর পর্যন্ত তিনি ভ্রমণ করেছেন দেখেন। মাধ্যাকর্ষণ শক্তির পর্যন্ত যে কোনো জিনিস এরকম দিলেই নিচে চলে যায়, নিচে চলে যায় কিনা? আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মাধ্যাকর্ষণ না, প্রথম আসমান দ্বিতীয় আসমান এভাবে করতে করতে আরো শাজিম পর্যন্ত তিনি ভ্রমণ করেছেন।